আচ্ছা, এখন যে অফার শেয়ার করবো এইখানে আপনি ইনস্ট্যান্টলি, আছে আপনার যে ফিউচার অ্যাকাউন্ট আছে ওইখানে $4 পেয়ে যাবেন, এবং আপনি যদি ওই ফিউচার ডলার দিয়ে ট্রেড করে আনলিমিটেড প্রফিট করতে পারেন $10 থেকে $20, তাহলে সেটা ইনস্ট্যান্টলি উইথড্র করে আপনার যে স্পট ব্যালেন্স ওইখানে ট্রান্সফার করে উইথড্র টিআরএক্সের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন, ঠিক আছে। আর আপনি যদি এখানে 2 থেকে 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে তো ভাই হিউজ পরিমাণে প্রফিট হওয়ার চান্স আছে। একটা বাই লংয়ে লাগাবেন, একটা শর্টে লাগাবেন, পেমেন্ট 100% গ্যারান্টি, ঠিক আছে। তার কারণ আপনার মার্কেট উপরে গেলেও লাভ হবে, মার্কেট নিচে গেলেও লাভ হবে। তো আমি আমার কুপন হিস্ট্রি যেগুলো আছে ওইগুলো যদি দেখাই, এইখানে দেখেন অসংখ্য কুপন হিস্ট্রি আছে এবং আমি ইউজ করতেছি ওই কুপন হিস্ট্রি আছে। এখানে আমি ফিউচার ট্রেডের রেট লাগাইছি ওইটাও আছে। তো দেখেন মার্কেট উপরের দিকে যাচ্ছে, এইখানে আমার কিন্তু 13% লাভ হয়ে গেছে, ঠিক আছে। আর এইটা আমি সম্পূর্ণ ফ্রিতে পাইছি উইদাউট ইনভেস্টমেন্ট, ঠিক আছে। কিন্তু আপনাকে অবশ্যই এইখানে KYC করা লাগবে, KYC ছাড়া আপনি কোনো রিওয়ার্ড পাচ্ছেন না। তো আর এছাড়াও আপনি স্পট ব্যালেন্সে বেশ কিছু অফার দেখতে পাবেন, এই অফারগুলো যদি আপনি ক্লেম করতে চান তাহলে আপনাকে অবশ্যই ভাই ডিপোজিট করা লাগবে। টাস্কগুলো একটু হার্ড, যদি আপনি না পারেন তাহলে ফিউচারে আমরা যে $4 উইদাউট মানে আর কি ইনভেস্টমেন্ট পাচ্ছি তো ওইটা আপনি নিয়ে নিতে পারেন। আর এইখানে যদি আপনি $100 ডিপোজিট করেন তাহলে এখানে আপনি এক্সট্রা $2 দেওয়া হবে স্পট ব্যালেন্সে, ঠিক আছে। আর আপনি যদি $2000 ট্রেডিং ভলিউম কমপ্লিট করেন তাহলে এইখানে আপনাকে দেওয়া হবে $3, যেটা সরাসরি আপনার স্পট ব্যালেন্সে। আরও বাদ দেখি বেশ কিছু টাস্ক আছে, আপনি যদি এইগুলো ফিল করেন সবগুলো রিওয়ার্ড আপনার যে স্পট ব্যালেন্স আছে ওই স্পট ব্যালেন্সে দেখতে পাবেন। আর উপরে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু রিওয়ার্ড ক্লেম করতেছে, এইখানটায় দেখেন অনেকে রিওয়ার্ড ক্লেম করতেছে, নি ইউজার ক্লেম মানে 3 USDT, ঠিক আছে, যারা যারা ট্রেডিং ভলিউম কমপ্লিট করতেছে। আর আপনি যদি এখানে ডিপোজিটের ভলিউম কমপ্লিট করতে পারেন তাহলে এক্সট্রা $2 পেয়ে যাচ্ছেন। তো ডিপোজিটের ভলিউমের বিষয়টা একটু বলি, তো এইখানে কিন্তু আমার আপনার কাছে যদি $10 থাকে না, ওই $10 দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারেন, মানে $10 অ্যাগেন ডিপোজিট করবেন, অ্যাগেন উইথড্র করেন, অ্যাগেন আবার ডিপোজিট করেন, ঠিক আছে। এইভাবে $10 যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু $10 দিয়ে আপনার $100 যে ট্রেডিং ভলিউম ওইটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেল, ঠিক আছে। মূলত এইভাবে করুন। তো তার আগে দেখার আগে মূল বিষয় যেটা সেইটা হচ্ছে এইখানে আপনার যে ট্রেডিং ভলিউম আছে এটা কাউন্ট হচ্ছে কি না। দেখেন এইখানে আমার কিন্তু $14 ট্রেডিং ডিপোজিট ভলিউম কাউন্ট হয়েছে, বাদ দিয়েগুলো কিন্তু কাউন্ট হয়। আমি এইখানে ডিপোজিট করছিলাম প্রায় মেবি $100-এর মতো, ঠিক আছে। $10 ডিপোজিট করছি, অ্যাগেন উইথড্র করছি, অ্যাগেন ডিপোজিট করছি, অ্যাগেন উইথড্র করছি, তো এইভাবে করছি। কিন্তু এখানে জাস্ট $14 কাউন্ট হয়েছে, বাদ দিয়েগুলো কাউন্ট হয় নাই। তো যদি আপনার কাউন্ট হয় তাহলে আপনি এইখানে কন্টিনিউয়াসলি ডিপোজিট করতে পারেন, এইভাবে $100 ট্রেড ভলিউম করে এইখানে একটা ক্লেমের বাটন চলে আসবে, তো এটা ক্লেম করে নিতে পারবেন, ঠিক আছে। আর যদি ডিপোজিট কাউন্ট না হয় তাহলে ডিপোজিট করার দরকার নেই, নিচের দিকে যে ট্রেডিং ভলিউম আছে এই ট্রেডিং ভলিউমটা আপনি কমপ্লিট করবেন। কমপ্লিট করলে এইখান থেকে ইনস্ট্যান্টে 3 USDT আছে না, এটা ক্লেম করে নিতে পারেন। $2000 ট্রেডিং ভলিউম কমপ্লিট করলে সর্বোচ্চ $1 মতো আপনার ফি লাগতে পারে, $1 থেকে $2, বাদ দিকে যেটা ডলার থাকবে ওইটা কিন্তু আপনার এক্সট্রা বেঁচে যাচ্ছে, যদি আপনাকে $10 থেকে ওইটা দিয়েই আপনি করতে পারবেন। তো আশা করছি বিষয়টা আপনাকে বোঝাইতে পারছি। আর ফিউচার টাসের যে রিওয়ার্ডটা, ঠিক আছে, সেইটা হচ্ছে আপনাকে ফার্স্ট যে কন্ডিশন এইখানে সেইটা হচ্ছে আপনাকে KYC করা লাগবে, KYC ছাড়া এখানে আপনি কোনো প্রকার পেমেন্ট পাচ্ছেন না, ঠিক আছে। তো তাই মাস্ট বি অ্যাকাউন্ট খোলার পর থিয়েটারের উপর প্রেস করে এইখানে একটা KYC করে নেবেন। KYC ভেরি সিম্পল, জাস্ট আইডি কার্ড, ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, আর আপনার যে সেলফি আছে ওই সেলফিটা দিলে এইখানে আপনার যে NID আছে ওইটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো বাদ বাকি ফিউচার টাস্ক দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইটা জয়েন করেন নাই ভাই, তারা মাস্ট বি জয়েন করবেন। তার কারণ এই অফার কিন্তু আমি ইউটিউবে আপলোড করার আগেই টেলিগ্রামে শেয়ার করে দিছি, ঠিক আছে। যারা যারা টেলিগ্রাম অ্যাক্টিভ ছিল তারা অলরেডি জয়েন করে নিয়েছে এবং কুপাকুপি শুরু করে দিয়েছে। তো আশা করছি আপনাকে বিষয়টা বোঝাতে পারছি, মাস্ট বি জয়েন থাকবেন এবং অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন ইনস্ট্যান্ট পেমেন্টের অফার সহ যে লিমিটেড টাইম অফার আছে ওইগুলো পাওয়ার জন্য, ঠিক আছে। আর যারা ইউটিউবে নতুন বন্ধু আসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ছাড়া যে বেল বাটনটি আছে ওইটা অন করে দেবেন, এতে করে আমি যেসব অফার শেয়ার করবো তাতে একটা এয়ারড্রপ আপনার মিস না হয়। তো আশা করছি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। তো এই যে এই অফারের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, আপনার আজকের অফার লিঙ্কে প্রেস করবেন, প্রেস করার সরাসরি এই পোস্টে চলে আসবেন, ঠিক আছে। এই পোস্টে আসার পর এখানে সাইন আপ নামে একটা লিঙ্ক দিতে পাচ্ছেন, জাস্ট এই সাইন আপের উপরে প্রেস করবেন। এই সাইন আপের উপরে প্রেস করার তাদের যে রেজিস্ট্রেশন পেজ আছে এই পেজটা ওপেন হবে। তো অ্যাগেন বলতেছে এইখানে আপনার মাস্ট বি KYC করা লাগবে, ঠিক আছে। KYC ছাড়া কিন্তু আপনি কোনো প্রকার রিওয়ার্ড পাচ্ছেন না। তো এইখানে আপনার যে ইমেল আছে ওই ইমেলটা দিয়ে নেবেন, দেন নিচে দিকে আপনার যে একটা পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দেওয়ার পর অ্যাগ্রে বাটনের উপর প্রেস করেন, প্রেস করার নিচে দিকে যে সাইন আপ বাটন চলে আসে তো এই সাইন আপ বাটন উপরে প্রেস করে আপনার ইমেলটা ভেরিফাই করেন। ভেরিফাই করে নিলে আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিটলি হয়ে গেছে, ঠিক আছে। তো যখন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তখন আপনার কেমন ইন্টারফেস আসবে, মেবি এইখানে আমার স্ক্রিনশটটা নেওয়া নেই, আমি মনে হয় ভুলে গেছিলাম। তো যাই হোক ওইখানে একটা অ্যাপ ইনস্টলেশনের একটা অফার অপশান চলে আসবে, তখন আপনি যে অ্যাপটা আছে ওই অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করে নেওয়ার পর এখানে অ্যাপসের ভিতরে আপনার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, ঠিক আছে। এই যে
ম্যান আইকনের উপর অথবা অ্যাসেটের উপর প্রেস করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তো আমারটা অলরেডি লগ ইন করা আছে, ঠিক আছে, তাই আমাকে এখানে আর কোনো কিছু করা লাগবে না। জাস্ট এখন আমি দেখাবো যে আপনি টাস্কগুলো ফিল করবেন কীভাবে। তো আগেই বলেছি কেওয়াইসি, তো কেওয়াইসি করার জন্য হয়েছে থ্রি ডট বাটন, এই যে ম্যান আইকনের উপর প্রেস করার পর এইখান থেকে আপনার যে ভেরিফিকেশন অপশন আসছে এইটার উপর প্রেস করে আপনার এনআরইটা ভেরিফাই করেন। তো ভেরিফাই করে নেওয়ার পর নিচের দিকে দেখেন, আগে ফিউচার ব্যালেন্সটা ক্লেম করুন কীভাবে এইটা দেখায়, ঠিক আছে। তো এইখানে দেখেন একটা বক্স ঘোরাঘুরি করতেছে, তো আপনি যদি এইটা না দেখেন, ঠিক আছে, তো আপনি এই যে টাস্ক যে সেন্টার নামে একটা অপশান আসছে, এই যে টাস্ক সেন্টার, এইটার উপরে প্রেস করবেন, ঠিক আছে। এইটার উপর প্রেস করলে আপনার নতুন কিছু অপশান শো করবে। তো এইখানে দেখেন নিচের দিকে একটু স্ক্রল করবেন, ঠিক আছে, নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনাকে বেশ কিছু ফ্রিতে, তো আপনি যদি পাঁচটা টাস্ক ফিল করেন তাহলে আপনাকে এইখানটায় $2 কুপন দেওয়া হবে। এখন অনেকে বলবে যে ভাই কুপন তো ইউজ করা যায় না, কিন্তু এই এক্সচেঞ্জের ভাই কুপনটা ইউজ করতে লাগে, কুপন দিয়ে আপনি ট্রেড করতে পারবেন, ঠিক আছে। তো জাস্ট আপনি এইটা ক্লেম করার জন্য কী করতে পারেন, কী করবেন, তো টেলিগ্রামে আসে তাদের টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন করুন। তো জয়েনের উপর প্রেস করুন, প্রেস করলে আপনার টেলিগ্রামে নিয়ে যাবে, তখন আপনি চাইলে জয়েন করতে পারেন, চাইলে না করতে পারেন। এই টাস্কটা কিন্তু তখন ফিল হয়ে গেছে, ঠিক আছে, আপনি অ্যাগেন ব্যাক চলে আসবেন তাদের যে এক্সচেঞ্জ। তো ওই এক্সচেঞ্জে দেখেন টাস্কটা কিন্তু ফিল হয়ে গেছে, এখন ফলো টুইটার। তো এইভাবে পাঁচটা টাস্কও কমপ্লিট করুন, ঠিক আছে, ফলো টুইটার, ফলো লিখে দিন, তারপর যে ইউটিউব টুইটারে সমস্ত টাস্কগুলো ফিল করুন। ফিল করার পর এইখানে দেখবেন যে আপনার ক্লেমের অপশান চলে আসে, তো আমি সবগুলো টাস্ক ফিল করে নিচ্ছি। তো লিখে দিনের উপর প্রেস করলাম, প্রেস করার, তো অ্যাগেন ব্যাক প্রেস করব। তো এইখানে দেখেন আমি কিন্তু সমস্ত টাস্ক ফিল করে নিছি, আপনি যদি এইখানে একটা টাস্ক ফিল না করেন তাহলে কিন্তু হবে না, পাঁচটা টাস্কের মধ্যে পাঁচটা টাস্কই আপনাকে ফিল করা লাগবে, ঠিক আছে। তো জাস্ট আপনি এইখানটায় যে অপটেন রিওয়ার্ড নামে একটা অপশান আসছে, অপটেন রিওয়ার্ডের উপর প্রেস করুন, প্রেস করলে আপনার যে ফিউচার ব্যালেন্স আছে ওইটাই অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এইখানে আমরা যে আমাদের USDT কুপন আছে ওইটা কিন্তু ক্লেম করে নিছি, ঠিক আছে। এখন চাইলে আমরা এইটা দিয়ে ট্রেড করতে পারবো, আমরা আজকে যদি আপনার মনে হয় যে মার্কেটটা উপরে যাবে তাহলে আপনি আজকে এই ট্রেডটা নিতে পারেন, যে লং বাইয়ের উপর প্রেস করে আপনার ট্রেডটা করতে পারেন। তো এখন এটা আপনার বিষয়, তখন ট্রেডটা করবেন কীভাবে, ট্রেডের জন্য এই যে কুপন যে বাটন আছে এই কুপনের উপর প্রেস করেন। প্রেস করার পর এইখান থেকে দেখেন আমার কতগুলো কুপন আছে, তো এইখানে আমার অসংখ্য কুপন আছে, ঠিক আছে। এই যে অসংখ্য কুপন, আমি যদি অল কুপনের উপর প্রেস করে আমি দেখতে পাবো, তো এই যে আমি USDT পাইছি, এইটা 5x থেকে 20x লেভারেজ নিয়ে আমি ইউজ করতে পারবো, ঠিক আছে, 20x লেভারেজের মধ্যে আমি এটা ট্রেড করতে পারবো। তো এইগুলো আপনি যখন KYC করবেন তখন আপনাকে $2 ফি ইয়া দেওয়া হবে, কুপন দেওয়া হবে, আর আপনি যদি $30 ডিপোজিট করেন তাহলে আপনাকে $3 কুপন দেওয়া হবে, ঠিক আছে। আর আপনি যখন ওই টাস্কটা ফিল করবেন, তাদের যে সোশ্যাল টাস্ক আছে ওইটা ফিল করবেন, তখন আপনাকে $2 দেওয়া হবে। তো আশা করছি বিষয়টা বোঝাইতে পারছি। তো এইটা যদি ইউজের উপর প্রেস করেন, ঠিক আছে, এই যদি ইউজের উপর প্রেস করেন তাহলে আপনাকে ফিউচার ট্রেডে নিয়ে যাবে। আজকে যদি আপনার মনে হয় যে BTCটা উপরের দিকে যাবে তাহলে আপনি চাইলে বাই লংয়ের উপর প্রেস করতে পারেন। তো আমার মনে হচ্ছে যে BTC আজকে নিচের দিকে যাবে, ঠিক আছে। তো আমি শর্টের উপর প্রেস করে এইখানটা অর্ডারটা লাগিয়ে দিলাম, তো এই ওপেন শর্ট করলাম, ওপেন শর্ট করলে আমার যে অর্ডার আছে ওইটা এই নিচের দিকে বসে যাবে। এখানে দেখেন আমার পজিশন, এখানে পজিশন আমার লাভ লস সমস্ত কিছু শো করতেছে। তো আপনি যদি এইখানে দুইটা অ্যাকাউন্ট দিয়ে করেন না, একটা অ্যাকাউন্টে বাইয়ে লাগাবেন, একটা অ্যাকাউন্টে লংয়ে লাগাবেন, একটা অ্যাকাউন্টে শর্টে লাগাবেন, ঠিক আছে। এইভাবে আপনি যদি কাজ করেন তাহলে মাসবি আপনার প্রফিট হবে ভাই, হিউজ পরিমাণে প্রফিট হবে। তো এইখানে $2-$4 প্রফিট না হওয়া পর্যন্ত কিন্তু আপনি ক্যান্সেল করবেন না, ঠিক আছে, মিনিমাম $4 প্রফিট না হওয়া পর্যন্ত এটা ক্লোজ করবেন না। তার কারণ ক্লোজ করলে কিন্তু এটা পরের বার ইউজ করতে পারবেন না, জাস্ট আপনি এটা একবারও ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আশা করছি বিষয়টা বোঝাইতে পারছি। এইখানে ধরেন আমার প্রফিট হচ্ছে এবং লস হচ্ছে, তো যখন মার্কেটটা আমার নিচের দিকে যাবে তখন কিন্তু আমার প্রফিট হবে, আবার যখন উপরের দিকে যাবে তখন আমার প্রফিট হবে। তো যখন এইখান থেকে আপনার প্রফিট হবে তো আমরা তো আরও অনেক কুপন পাইছি, ঠিক আছে না। তো এই কুপনটা ইউজ করার জন্য অ্যাগেন এই যে কুপন বাটন আছে, এই কুপন বাটনের উপর চলে আসবেন। চলে আসার পর আমার যে কুপন আছে এইটা আমি শো করাইতেছি। তো এই যে USDT অ্যাগেন আমার আছে, ঠিক আছে, ওইটা ট্রেডিং বাদেও কিন্তু USDT আছে। তো এইটা ইউজ নাইয়ের উপর প্রেস করলে অ্যাগেন আপনাকে যে ব্যাটেলের উপর নিয়ে যাবে, এইখান থেকে আপনি ট্রেড করে মানে আর কি বেট ধরে এইখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। তো আশা করতেছি এই বিষয়টা বোঝাতে পারছি। আপনার যদি মনে হয় যে বুলিশ আজকে মার্কেট বুলিশের দিকে যাবে তাহলে বুলিশে ধরতে পারেন, আপনার যদি মনে হয় যে আজকে মার্কেট নিচের দিকে যাবে তাহলে বিয়ারিশ ক্যান্ডেলের উপর ধরবেন। তো এইটা আর কি আপনার ইচ্ছা, যে স্পট ব্যালেন্সের ইয়াগুলো আছে মানে প্রফিটগুলো, তো ওইগুলো তো আপনাদের অবশ্যই ডিপোজিট করা লাগবে। আর ডিপোজিট যদি করতে কাউন্ট না হয়, ঠিক আছে, তাহলে আপনি ভাই মাস্ট বি এইখানটায় যে ইয়াটা আছে, তো ওইগুলো দেখার জন্য আপনি টাস্ক সেন্টারে চলে আসবেন। টাস্ক সেন্টারে আসার পর এখানে যে ফার্স্টে যে ব্যানার এইটা, এইটার উপরে প্রেস করবেন, ঠিক আছে, গো টু কমপ্লিট, এইটার উপর প্রেস করবেন। প্রেস করার পর যে টাস্কগুলো আছে স্পট ব্যালেন্সের ওইগুলো আপনার সামনে শো করবে। তো আপনি যদি ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে পারেন সর্বোচ্চ আপনার $1-$2 ফি কাটবে।
আর যদি আপনি ডিপোজিট ভলিউম কমপ্লিট করতে পারেন তাহলে তো আরও ভালো, ঠিক আছে। এইখান থেকে অসংখ্য লোকজন কিন্তু এই রিওয়ার্ডগুলো ক্লেইম করতেছে, উপরের দিকে শো করতেছে, ঠিক আছে। তো এইখান থেকে $2000 ট্রেডিং ভলিউম কমপ্লিট করলে আপনার $3 ইনস্ট্যান্ট এইখানে ক্লেইম হয়ে যাবে। তো যখন ক্লেইম হয়ে যাবে তখন আপনি সরাসরি আপনার স্পট ব্যালেন্সে পেয়ে যাবেন এবং ওইটা টিআরএস হোক এলটিসি হোক যে কোনো মাধ্যমে উইথড্র করে আপনার পকেটের টাকাটা নিতে পারেন, ঠিক আছে। আর আপনি যদি এখানে আনলিমিটেড কুপ পাইতে চান তাহলে আপনাকে আনলিমিটেড অবশ্যই কেওয়াইসি লাগবে। অবশ্যই কেওয়াইসি করার পর এইখান থেকে যে স্পট ব্যালেন্সের রিওয়ার্ডগুলো আছে এবং যে ফিউচার ব্যালেন্সের রিওয়ার্ডগুলো আছে ওইগুলো ক্লেইম করতে পারবেন। তো আশা করতেছি আপনাকে বিষয়টা বোঝাই দিতে পারছি। তো আপনার যদি ভাই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর যারা ফুল ভিডিও কন্টিনিউ করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং মাস্ট বি যে কোনো আপডেট পাইতে হলে আপনাকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইটা অ্যাক্টিভ থাকা লাগবে, ঠিক আছে।